খুলigram এ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার দুটি পয়েন্টে বেরিবাৎ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলায় এখনো পানি বন্দী প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যারতদের। প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায়। জেলার ইসলামপুর দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ সহ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নে পানি বন্দি প্রায় দেড় লাখ মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম অব্যাহত রয়েছে ব্রহ্মপুজো নদীর পানি বৃদ্ধি বন্যায় তলিয়ে গেছে বসত হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান জমি মাছের ঘের সহ নয় হাজার হেক্টর ফসলে জমি বৃষ্টিপাত কম হওয়ায় মৌলীবাজারে কমছে নদীর পানি তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি দুর্গত এলাকায় স্যানিটেশন গো খাদ্য শিশু খাদ্য সহ বিশুদ্ধ পানি সংকটে রয়েছে মানুষ দর্শকে বিষয় বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল চঞ্চল বন্যা পরিস্থিতির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মাহবুব আপনাকে জানিয়ে রাখছি যে বন্যার কিন্তু পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে আজকে কিন্তু নদ নদীর পানি কিছুটা কমেছে তবে এই ধীরগতি কমায় কিন্তু বন্যার উন্নতির লক্ষণ নাই আপনাকে জানিয়ে রাখছি যে জেলার নয়টি উপজেলায় প্রায় ষাটটি ইউনিয়নের দু লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দি হয়ে রয়েছে এই পানিবন্দী মানুষগুলো কিন্তু সাত দিন থেকে কিন্তু পানিতে রয়েছে ফলে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে উঠেছে তাদের কিন্তু খাদ্য এবং শুকনো খাবার সহ গোখাদ্যর কিন্তু অনেকটা সংকট রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে তবে আমরা খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে এই ত্রাণ কিন্তু বন্যা আক্রান্তর চাই কিন্তু কিন্তু অনেক মানুষ ত্রাণের বাইরে থেকে যাচ্ছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছে যে অনেক মানুষ কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছে এবং ফ্লাড সেন্টারগুলোতে অবস্থান নিয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে এই গ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি অপরিবর্তিত রয়েছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বন্যা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা যদি দীর্ঘ হয়ে যায় তাহলে এই বানভাসী মানুষগুলোর দুঃখ দুর্দশা কিন্তু আরো বেড়ে যাবে আর আরেকটি পরিসংখ্যান যে এ যাবৎ সাতশো সাত হাজার তিনশো পঞ্চাশ হেক্টর আবাদী জমি কিন্তু এই আবাদগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলমান যে আমন আবাদের যে মৌসুম রয়েছে এই আমন আবাদের মৌসুমে কিন্তু এই জমিগুলোতে কিন্তু রোপা আমন লাগাতে পারছেন না কৃষকরা ফলে কিন্তু আমন আবাদ নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছে কিন্তু কৃষি বিভাগ তো সব বলা যায় যে কুড়িগ্রামের বন্যার মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে বন্যা দীর্ঘমেয়াদী হলে দুর্ভোগ আরো বাড়বে তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর ধন্যবাদ আপনাকে